নমস্কার বন্ধুরা, রূপকথার আরেকটি নতুন ভিডিওতে কেয়ারিং মা বাবাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়েছি দুটো অসাধারণ রেসিপি ব্রোকলি দিয়ে। ব্রোকলি মার্কেটে এই সময় ভীষণভাবে অ্যাভেলেবেল, কিন্তু আমরা মায়েরা সবসময় এই সুপার ফুডটাকে ইগনোর করে যাই। ভাবি যে এটাকে কী করে বানাবো, কী করে রেডি করব, কী করে বাচ্চাদেরকে খাওয়াবো যেটাতে ওরা খাবে। তো সেরকমই দুটো খুব ইজি এবং সহজ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা যতটাই সহজ ততটাই খেতে কিন্তু খুবই টেস্টি। তো চলো আর একটু দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ব্রোকলিকে সুপার ফুড বলা হয়, কারণ সব রকম নিউট্রিশন এই সবজিটার মধ্যে থাকে। আর এই ধরনের একটা সবজি বাচ্চার ডায়েটে থাকা ভীষণভাবে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তাই আমি কিন্তু গিরিকার ডায়েটে অবশ্যই ব্রোকলি অ্যাড করি। আর ঠিক সেই কারণে তোমরা যত বাচ্চাদেরকে ব্রোকলি খাওয়াতে পারো, তার জন্য আমি দুটো রেসিপি নিয়ে এসেছি। প্রথম রেসিপি যেটা, সেটা তোমরা সকালের ব্রেকফাস্টে অথবা সন্ধেবেলা দিতে পারো বাচ্চাদেরকে। আর সেকেন্ড রেসিপিটা তোমরা ডিনারে কিংবা লাঞ্চে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। আর এছাড়াও কিন্তু আমি ব্রোকলি দিয়ে মাছের ঝোল, মাটন স্টু এগুলোও বানিয়েছি, তোমরা সেগুলোও চেক করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দিয়ে দেবো ভিডিওগুলো, তোমরা সেটা চেক করতে পারো। তো চলো এবার চলে আসি প্রথম রেসিপিতে। এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, আর এটা ভীষণ টেস্টির সাথে সাথে ভীষণই হেলদিও বটে। তো চলো এবার দেখে নিই কী কী লাগছে এর জন্য। আমি এখানে ঝিরিঝিরি করে কাটা আলু নিয়ে নিয়েছি। আলু এই রেসিপিটাকে না একটু আলাদা স্বাদ দেবে, তো সেই জন্য আলু নিয়েছি। একটা ডিম রেখেছি, একটুখানি কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছি। ঝাল গিরিকা ভালোবাসে তাই জন্য ঝাল দিচ্ছি, তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, না হলে কিন্তু স্কিপ করতে পারো। তারপরে আমি এখানে দেখো ঝিরঝির করে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে দু পিস মতো আমি ব্রোকলি দিয়েছি। সেকেন্ড হচ্ছে আমি এখানে দেখো রেখেছি সুজি, সুজি দিয়ে আমি এই রেসিপিটা করব। প্রথমে আমি কি করব, যে ব্রোকলিগুলো রয়েছে সেগুলোকে না আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, যাতে বাচ্চাদের খেতে খুব সুবিধা হয়। যেহেতু ব্রেকফাস্টে যদি এত বড় বড় টুকরো থাকে তাহলে কিন্তু বাচ্চারা খেতে একদমই চাইবে না। তো দেখো আমি একদম গ্রেট করে নিয়েছি ব্রোকলিগুলোকে। প্রথমে কি করব, আমি সুজিটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব গরম কড়াইতে। তাতে কি হবে, মানে একটু ফ্লেভারটা এনহ্যান্স হবে। তোমরা চাইলে না এটা স্কিপও করতে পারো, এটা নেসেসিটি নয়, চাইলে তোমরা পরে লাস্টে এমনিও অ্যাড করতে পারো। হালকা করে আমি জাস্ট এক দু মিনিট মতো এটাকে একটু হালকা রোস্ট করে নিয়ে তারপর এটাকে নামিয়ে রেখে দেবো। তো আমার সুজি কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে। আর এবার আমি সামান্য একটুখানি সর্ষের তেল দেবো, আমি রেসিপিটা সর্ষের তেল দিয়েই করছি। আর আমি এখানে একটা ডিম অ্যাড করছি, মুরগির ডিম। যেহেতু সকালের ব্রেকফাস্ট হিসেবে যদি তোমরা এটা দাও তাহলে অবশ্যই ডিমের মধ্যে অ্যাড করো, এটা সকালে টোটাল যে মিলের ব্যালেন্সটা সেটাকে কমপ্লিট করতে হেল্প করবে। তো প্রোটিনও পেয়ে যাবে, ফ্যাটও পেয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে ব্যালেন্স হবে। তো সেই জন্য আমি এর মধ্যে ডিম দিচ্ছি। আর ডিম থাকলে না বাচ্চারা যে কোনো রেসিপিতে ভীষণ ইন্টারেস্ট নেয়, তো ঠিক সেই কারণে আমি এখানে ডিম অ্যাড করেছি। আচ্ছা, ডিমটা যখন হালকা করে এরকম ফ্রাই করা হয়ে যাবে তারপর আমি সামান্য তেল আর একটুখানি দেবো। আর তারপর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তারপরে আমি ওর মধ্যে পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। পেঁয়াজটাকে না ততক্ষণ ফ্রাই করতে হবে, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, যতক্ষণ না ওর যে একটা উগ্র স্মেল আছে সেটা মানে একটু ডাউন হচ্ছে না, একটুখানি কমছে না, ঠিক ততক্ষণ কিন্তু ফ্রাই করতে হবে। আর এখানে যে ভুলটা আমার হয়েছে সেটা দেখো, আমি আলুটা অ্যাড করার যে ক্লিপিংসটা ওটা না মিস হয়ে গেছে, রিয়েলি সরি তার জন্য। আমি এরপরে কিন্তু পেঁয়াজটা যখন একটু ইয়ে হয়ে গেছিলো তখনই কিন্তু আমি এর মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি এবং আলুটা ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এবার চলে আসছি ব্রোকলিতে, যে গ্রেট করে রাখা ব্রোকলিগুলো সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার যেটা বলার, ব্রোকলির কিন্তু একটা স্মেল আছে, সেই স্মেলটাকে না একটু কমাতে হবে। তার জন্য ওটাকে ঢাকা দিয়ে একটু বয়েল মতো করতে হবে ওই তেলের মধ্যে। ওটা আস্তে আস্তে দেখবে ওই উগ্র স্মেলটা চলে যাবে। আর ঠিক তখনই না যে ভেজে রাখা ডিমটা ছিল সেটা অ্যাড করে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে। এইবার লাস্ট কমপ্লিট হয়ে গেল, শুধু সুজিটা অ্যাড করার বাকি। সুজিটা অ্যাড করে এবার তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা বাচ্চাদেরকে এটা কিভাবে সার্ভ করতে চাও, মানে একটু পাতলা, একটু ঘন, একটু মানে শক্ত টাইপের, বা একদম ঝরঝরে, এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমাদের বাচ্চা কিভাবে খেতে পছন্দ করে তার জন্য তার উপর ডিপেন্ড করছে। গিরিকা যেহেতু একদম শুকনো শুকনো ড্রাই ড্রাই পছন্দ করে, তো ঠিক সেই কারণে আমি জলের পরিমাণটা দেখো খুবই অল্প দেব। আর এই সময় ফ্লেমটাকে একটু হাই করে রেখেছি যাতে এই জলটা খুব তাড়াতাড়ি উবে যায় আর একদম ঝর
ঝরঝরে টাইপের হয়ে যায়। এবার তোমাদের বাচ্চা যদি নরম খেতে পছন্দ করে তাহলে আমি বলবো জলটা একটু বেশি করে দিও, পাতলা মতো করতে পারো আর একটু ঘন টাইপেরও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে সেভাবে কিন্তু তোমরা রেডি করে নিতে পারো। আর লঙ্কার ব্যাপারটা আমি যেটা একদম বলতে ভুলে গেছি সেটা হচ্ছে লঙ্কা সম্পূর্ণ কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমাদের বাচ্চা খেতে পারবে কি পারবে না তার উপর ডিপেন্ড করছে। গিরিকা ঝাল পছন্দ করে তাই জন্য আমি এখানে লঙ্কা অ্যাড করেছি। ভালো করে নাড়াচাড়া করে নিলে কিন্তু রেসিপিটা একদম কমপ্লিট আর সুপার মিল হিসেবে বলা যেতে পারে এটা, আর খুব সহজে রেডি হয়ে যাবে, খুব বেশি টাইম তোমাদের একদমই নেবে না, কিন্তু এটাতে প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে। অবশ্যই ট্রাই করো এটা, তোমরা সকালে ব্রেকফাস্টে দিতে পারো কি সন্ধ্যেবেলায় হালকা ফুলকা টিফিনে দিতে পারো, শুধু সন্ধ্যেবেলা দিলে ডিমটা অ্যাড করবে না। গিরিকা তো এই রেসিপিটা খুব এনজয় করেছে, এই ধরনের রেসিপি হলে গিরিকাকে খাওয়ানো নিয়ে আমার কোনো টেনশন নিতে হয় না। তো তোমরাও কিন্তু ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না যে তোমাদের বাচ্চাদের কতটা ভালো লেগেছে। তো এবার চলে আসি পরবর্তী রেসিপিতে। পরবর্তী রেসিপিতে আমি দেখো প্রচুর কিন্তু সবজি নিয়েছি ব্রোকোলির সাথে সাথে, এখানে ব্রোকোলিটা একটু ইয়েলো টাইপের হয়ে গেছে। এবার এখানে আমি বলতে চাই যে যদি একদিন তোমরা এই ব্রোকোলি রেখে দাও তাহলে কিন্তু এটা আস্তে আস্তে ইয়েলো হতে শুরু করে দেবে, তার মানে কিন্তু এটা না যে একদম নিউট্রিশন গায়েব হয়ে যাচ্ছে, একদমই না। হালকা হালকা যখন ইয়েলো থাকে তখনও কিন্তু তোমরা ব্রোকোলি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত ইয়েলো হয়ে গেলে তখন কিন্তু সেটা আর খেতে ভালো লাগে না, তো সেটাকে অ্যাভয়েড করো। ওকে, আর এখানে দেখো আমি ব্রোকোলি, বিনস, কুমড়ো, গাজর আর আলু নিয়েছি, এটা দিয়েই আমি একটা খুব সুন্দর নিরামিষ তরকারি করব। যদি তোমাদের বাচ্চারা নিরামিষ তরকারি একদমই খেতে ভালোবাসে না তাহলে তোমরা এভাবে ট্রাই করে দেখো, ডেফিনেটলি ওরা খাবে। আর এই সিম্পল সাদামাটা ভেজ রেসিপিটাকে না অনেক বেশি টেস্টি করে তোলার জন্য আমি এর মধ্যে অ্যাড করব পনির। প্রথমে আমি সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটা যেই একটু গরম হয়ে যাবে তারপর আমি ওর মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো এবং যথারীতি প্রত্যেকটা সবজি এক এক করে দিয়ে দেবো। আর এটাকে না অতিরিক্ত ফ্রাই করে অনেকক্ষণ ধরে ফ্লেভার ইনহ্যান্স করার কোনো দরকার নেই, ওটা আমাদের মনে হয় যে ফ্লেভার খুব ইনহ্যান্স হচ্ছে, অ্যাকচুয়ালি কী হয় যে ওর যে নিউট্রিশন ভ্যালুসগুলো আছে যে প্রত্যেকটা ভেজিটেবলসে ইন্ডিভিজুয়ালি থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে অতিরিক্ত ফ্রাই করার ফলে সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে আর সেইটা ভীষণ টেস্টি হয়ে যায়, বাট আলটিমেটলি নিউট্রিশন আমাদের বডিতে কিছুই পাওয়া যায় না, খুবই সামান্য পাওয়া যায়। তো যাতে বেশি পরিমাণ নিউট্রিশন থাকে তো সেই জন্য না আমাদের তেল অবশ্যই ইউজ করতে হবে, কারণ অনেক ভিটামিনস আছে যেগুলো কিন্তু উইথ অয়েলি বা উইথ ফ্যাটই আমাদের বডি অ্যাবজর্ব করতে পারে, তো সেই জন্য তেলটা খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে, তো সেটা পরিমাণ বুঝে ইউজ করতে হবে। এবং প্রত্যেকটা সবজি দেখো দিয়ে ভালো করে আমি একটুখানি নাড়াচাড়া করে এবার এটাকে কিন্তু ঢাকা দিয়ে আস্তে আস্তে হতে দেবো, যেহেতু অনেকটা সবজি রয়েছে এগুলো একটু নরম হতে টাইম লাগবে, কিন্তু ঠিক এই সময়ে আমি কিন্তু নুন অ্যাড করব না, নুনটা আমি একটু পরে অ্যাড করব। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে তারপরে আমি ঢাকা উল্টে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। আর মশলার মধ্যে আমি এখানে হলুদ এক চামচ মতো ছোটো চামচে, আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করব একটু জিরে, জিরেটা একটু বেশি পরিমাণে দেব আর অল্প একটুখানি দেব ধনে, ধনের গুঁড়ো। ব্যাস এই তিনটেই মশলা আমি এর মধ্যে অ্যাড করব, কোনো লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করব না। আর ঝালের জন্য অবশ্যই তোমরা এখানে একটা কাঁচা লঙ্কা, এক থেকে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, এটা ফ্লেভারটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে আর ঝাল মিষ্টি খেতে লাগবে, তো বাচ্চারা ইমপ্রেসও নেবে। Thank you.
ঢাকা দিয়ে আমি এক দু মিনিট মতো এটাকে কুক করব। কিন্তু তার আগে তোমাদেরকে কয়েকটা কথা আমি বলতে চাই, যে বাচ্চাদের ক্ষেত্রে না অনেক সময় হয় বাচ্চারা প্রচণ্ড পরিমাণে সবজি জাতীয় জিনিস কেনা রিজেক্ট করে দেয়। তার বিভিন্ন কারণ থাকতে পারে, হয়তো আমরা ঠিক করে সেটাকে কুক করতে পারছি না যেটাতে ওদের ফ্লেভারটা ওরা এনজয় করতে পারে, অনেক সময় কিডনির প্রবলেম থাকে তো সেখান থেকেও বাচ্চারা খাওয়া দাওয়া নিয়ে ভীষণ সিলেক্টিভ হয়ে যায়, খেতে পারে না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, শরীর ভেতরে হয়তো ঠান্ডা লেগে রয়েছে বা কোনো রকম মুখে কোনো রকম প্রবলেম হয়ে রয়েছে, জিভে কোনো রকম প্রবলেম হয়ে রয়েছে, বা হয়তো যা খাচ্ছে সেটাকে হজম করে উঠতে পারছে না, এ ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে। সেই কারণে বাচ্চারা অনেক সময় ভীষণ সিলেক্টিভ হয়ে যায় খাওয়ার সময়, আর সেটা বাবা মাদের জন্য ভীষণই প্যাথেটিক। তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রাই করে যেতে হবে, কুইট করলে হবে না, যেটা প্রবলেম মনে হচ্ছে সেই ক্ষেত্রে ডাক্তার দেখাতে হবে, বা যদি কিডনির সমস্যা থাকে তাহলে সেটাকে কিন্তু খুব ভালো করে কিওর করতে হবে। এই ধরনের জিনিসগুলোকে না একটু মাথায় রাখতে হবে, আর সব সময় বাচ্চাদের খাওয়ারকে না একটু লাইট আর যতটা পারা যায় একটু বয়েল করে যদি সেটার টেস্টটাকে এনহ্যান্স করা যায় সেইভাবে খাওয়ারকে দিতে থাকতে হবে। বিভিন্ন ধরনের ফ্লেভার ট্রাই করতে হবে, বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করতে হবে যাতে ওদের ইন্টারেস্টটা তৈরি হয়। যদি এটাতে না আসে তাহলে নেক্সট কোনো অন্য একটাতে আসবে, এটাই কিন্তু হোপ রেখে চলতে। তো এখন দেখো সবজিটা অনেকটাই নরম হয়ে এসেছে, আর চেক করতে হবে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। যখন পুরোপুরি মনে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ঠিক তখন লাস্টের দিকেই এই কেটে রাখা যে পনিরগুলো আমি রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। এগুলোকে ফ্রাই করার কোনো দরকার নেই, তোমরা এইভাবে ট্রাই করে দেখো, এটা যথেষ্ট খেতে ভালো লাগে। এই যে সবজিটার যা টেস্ট হয়েছে তাকে অনেকটা বাড়িয়ে দেবে পনির, আর পনির অবশ্যই যদি তোমরা পারো তাহলে বাড়িতে বানাতে পারো, সেটা টেস্ট আরও সব থেকে বেশি ভালো হয়। তো এবার এইটা দিয়ে না ভালো করে একটা ঢাকা দিয়ে রাখতে হবে, পনিরের মধ্যে এই সবজির যে মানে ফ্লেভারগুলো আছে, মশলার ফ্লেভারগুলো আছে, সেগুলো সব যেহেতু ঢুকে যায় সেটা ভালো করে যেন ভেতরে ঢুকে যায় সেটা অবধি অপেক্ষা করতে হবে। আর তারপর যখন একদম এভাবে রেডি হয়ে যাবে সেই সময় তোমরা এটাকে সার্ভ করতে পারো। চাইলে তোমরা এর মধ্যে একটুখানি ঘি আর একটু গরম মশলা অ্যাড করতে পারো, এটাতে এটার স্বাদটা না অনেকটা বেড়ে যায়। আর এরকম ফাইবার রিচ খাবার অবশ্যই বাচ্চাদের দাও যাতে ওদের পেট খুব ভালো থাকে। তো কেমন লাগলো রেসিপি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে হিট করে রাখো যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে আসে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।